ঝিনাইদহে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মৌচিক কর্মচারী গ্রেপ্তার। ঝিনাইদহ সদর উপজেলার বামনমাইল আশ্রয়ণ প্রকল্পের এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের রেশন স্টোরের ওজন করণিক লতিফুর রহমান লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে বামনমাইল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লতিফ কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অমিত কুমার দাস জানান, শনিবার দুপুরে লতিফুর রহমান লতিফ বামনমাইল আশ্রয়ণ প্রকল্পে যায়। সেখানে ঘরে একা পেয়ে তিন সন্তানের এক জননীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। সে সময় গৃহবধূর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে লম্পট লতিফ পালিয়ে যায়। এই ঘটনায় ওই গৃহবধূ লতিফকে আসামি করে ওই দিন রাতে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে লতিফকে গ্রেপ্তার করা হয়।